আজকের পর্বে আপনারা দেখতে পারবেন একটা ডাবের দোকানের সামনে দাঁড়িয়ে ডাব খাচ্ছে রোহিত আর ফুলকি, এদিকে অন্য একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে লাবু আর রুদ্র। লাবু ফুলকিকে বলছে, ফুলকি এসো। এরপরে ফুলকি লাবুর কাছে যেতে থাকে। এদিকে তখন রুদ্র ঠিক করা একটা গাড়ি ফুলকির পিছন পিছন আসতে থাকে, ফুলকি সেটা খেয়াল করে না। এদিকে রোহিত গাড়িটা দেখতে পেয়ে হাত থেকে ডাবটা ফেলে ফুলকি বলে চিৎকার করে ওঠে। এদিকে লাবু ভীষণই ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে।